আমাদের একটা 22 বছর পুরনো বাড়ির ইন্টিরিয়ার ডিজাইনিং স্টার্ট হয়েছে, সেই ভিডিওতেই তার পুরো জার্নিটা প্রথম থেকে শেষ অবধি তুলে ধরব এবং বিফোর অ্যান্ড আফটার লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগগুলো দেখতে থেকো আর জানিও আমায়। বাড়ি রেনোভেশন চলছে, তো সেটাই আমরা এই ব্লগটার মধ্যে দেখাবো। আমি একবার সবাইকে দেখিয়ে দিই বিষয়টা। এখন ফলস সিলিংয়ের কাজ চলছে ওপরে, এই দেখো এই জায়গাটা পুরো অন্যরকম হয়ে যাবে যতটা সম্ভব। আর ঘরের ভেতরেও কাজ হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ফলস সিলিং আর ইলেকট্রিকের কাজ হচ্ছে, বাট পুরোটাই ইনকমপ্লিট, তো খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে। কিছু সব লিস্ট দিয়ে দিয়েছে। এটা কি আছে, এত এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে কিসের? ওই জিনিস আগে কেনা হয়ে গিয়েছে, এখন এগুলো বাকি রয়েছে ইলেকট্রিকের। ইলেকট্রিকের দেখা যাক চলো। তো এটা হচ্ছে আমাদের বিফোর ভিউ অফ দিস হোম, তো এটার আফটার ভিউ আমরা দেব ভিডিওতে। তার আমরা এখন যাচ্ছি মার্বেল দেখতে। আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 2-3টে দোকান আছে, ওখানে যদি আমরা ওখান থেকে যদি মার্বেল পছন্দ হয়, যদি পছন্দ হয় ওয়েল এন্ড গুড, গাড়িতেই যাবো আশা করি। দেখো এখানে অসাধারণ কালেকশন আছে টাইলসের, ভীষণ সুন্দর, বাট আমাদের পছন্দটা যেহেতু একটু অন্যরকম। আমরা পুরোটা পরে দেখাবো যে আমরা কোনটা নিলাম। তো আমরা টাইলস কিনতে এসে দেখাচ্ছি তোমাদের একটা। তাহলে তুই একটা কাজ কর, নিচে পুরোটাই মার্বেল করে দে। যেহেতু আমি নিজেই ইন্টিরিয়ার ডিজাইনিংটা করি, তো ফল সিলিংয়ের একটা হার্ড ডিজাইন ছিল যেটা ওনারা পারছিলেন না, তো সেটা আমি কাটিং করে মাপ করে ওনাদেরকে বোঝাচ্ছিলাম, অ্যান্ড দেন খুব ভালো করেছে সবাই, আর তারপরেও খুব সুন্দর করে ফল সিলিংটা আমার কমপ্লিট করে দিল। আর এক এক করে সব র ম্যাটেরিয়াল তোলার পালা, যাচ্ছি বেশি দেখা যাক কি পছন্দ হয়। মোটামুটি আজকে আমরা কমপ্লিট করবো, আজকে আমরা কমপ্লিট করবো, প্রায় 1 সপ্তাহ ধরে ঘুরছি 1000 একটা দোকানে, আজকে কমপ্লিট করবো। এটা আমি দীর্ঘ 2 সপ্তাহ ধরে শুনে যাচ্ছি যে আজকে আমরা কমপ্লিট করবো, আজকে করবো। তো এখনো অবধি আমরা র ম্যাটেরিয়াল স্টোর করছি, তো চলে এসছি আমরা বেসিন অ্যান্ড অল, যেগুলো কল ঠল থাকে প্লাম্বিংয়ের জিনিসপত্র নিতে। আর এরপর থেকে ব্লগটা কন্টিনিউ হবে, বিকজ আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের কাজ কতটা এগিয়ে গেল, আর পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো এইভাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।